আসসালামু আলাইকুম। পৃথিবীর মোট আয়তনের 4/3 ভাগ জল দিয়ে পরিবেষ্টিত। আয়তনে মোট 1,386 মিলিয়ন ঘন কিলোমিটার পরিমাণ জল দিয়ে আমাদের স্থলভাগ ঘিরে রেখেছে। এদের মধ্যে রয়েছে বিশাল 5টি মহাসাগর, শত শত সাগর এবং লক্ষাধিক নদীনালা। এছাড়া রয়েছে প্রায় 117 মিলিয়ন হ্রদ। চারদিকে স্থলবেষ্টিত জলাশয় হিসাবে পরিচিত এই হ্রদগুলো পৃথিবীর জলভাগের অন্যতম প্রধান আধার হিসাবে বিদ্যমান। পৃথিবীর প্রায় সব অঞ্চলেই ছোট বড় হ্রদ দেখা যায়। কিছু কিছু হ্রদ এতটাই বিশাল যে এদের নামকরণে জুড়ে দেওয়া হয় সাগর উপাধি, যেমনটি দেখা যায় ক্যাসপিয়ান সাগর নামক হ্রদের বেলায়। এই ধরনের বড় হ্রদগুলোকে অনেকে গ্রেট লেক বা মহারদ হিসাবেও আখ্যা দেন। এই মহারদগুলো যেন প্রাকৃতিক পরিবর্তন এবং জীববৈচিত্র্যের এক চলমান জাদুঘর। নানা প্রান্তের এই হ্রদগুলো ভূপ্রাকৃতিক প্রতিক্রিয়াগুলো অপরূপভাবে মেলে ধরেছে আমাদের কৌতূহলী চোখের সামনে। আজকের শূন্যস্থানের এই পর্বে আলোচনায় আসবে সেই রকম একটি হ্রদের গল্প। হ্রদটি হলো বৈকাল হ্রদ। রুশ মুলুকের সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত এই হ্রদটি যুগ যুগ ধরে মানুষের কৌতূহল এবং মুগ্ধতার কারণ হয়ে বিদ্যমান রয়েছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রুশ ফেডারেশনের সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণাঞ্চে অবস্থিত পৃথিবীর সর্বপ্রাচীন স্বাদুপানির হ্রদ বৈকাল। বিজ্ঞানীদের হিসাব মতে এই হ্রদের বয়স প্রায় 20-25 মিলিয়ন বছরের মতো হবে। রুশরা একে অরেজু বৈকাল বা বৈকাল নামে ডেকে থাকেন। ইউরিক্স ভাষার আঞ্চলিক শব্দ বাইকুল থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে, বাংলায় যার অর্থ দাঁড়ায় সম্পদশালী হ্রদ। এই হ্রদকে অনেকেই সাইবেরীয় মুক্তা নামেও ডেকে থাকেন। সাধারণ জ্ঞানের বইগুলোতে বৈকাল হ্রদের পরিচিতি হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে। প্রায় 1620 মিটার গভীরতা এই হ্রদের আয়তন 31,500 বর্গ কিলোমিটার। তবে শুধু প্রাচীনতায় এবং গভীরতার দিক দিয়েই এই হ্রদ অনন্য নয়, বরং আয়তনের দিক দিয়েও বিশ্বের বৃহত্তম স্বাদুপানির হ্রদ হিসাবেও এর সুখ্যাতি রয়েছে। পৃথিবীর মোট স্বাদুপানির 1/5 এই হ্রদের বুকে প্রবাহিত হচ্ছে। রাশিয়ার অন্যতম এই জলাধারটি স্থানীয়দের নিকট অত্যন্ত পবিত্র হিসাবে বিবেচিত হয়। অনেক অঞ্চলে এই হ্রদকে ঘিরে অলৌকিক গল্পকথা প্রচলিত রয়েছে। বিশেষ করে শীতকালে হ্রদের পানি জমে বরফে পরিণত হলে সেখানে বিশালাকার বলয় দেখা যায়। এই বলয়কে ঘিরে একসময় বিভিন্ন উপকথা প্রচলিত ছিল, এমনকি হাল আমলে এসব বলয়কে ভিন্নগ্রহীদের কারসাজি হিসাবে চালিয়ে দেওয়া হতো। তবে বৈজ্ঞানিক অনুসন্ধান অবশ্য এসব তথ্য বিশ্বাসীদের হতাশ করেছে। বিজ্ঞানীদের মতে প্রায় 7 কিলোমিটার ব্যাসের এই বলয়গুলো আসলে হ্রদের উষ্ণ জলের সাথে পৃষ্ঠের বরফের সংস্পর্শে গঠিত হয়েছে। তবে এখনও বিভিন্ন জনপদের বিশ্বাস মতে এই হ্রদ পবিত্র এবং তারা নানা উপায়ে পবিত্র হ্রদকে ঘিরে বিভিন্ন রীতি পালন করে থাকে। প্রাচীনকাল থেকে মানুষ বৈকাল হ্রদ অঞ্চলে বসবাস করে আসছে। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মানুষ সর্বপ্রথম বৈকাল হ্রদ আবিষ্কার করে। তাছাড়া হান সিয়ুঙ্গু যুদ্ধের অন্যতম ক্ষেত্র হিসাবে এই অঞ্চলের নাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা রয়েছে। সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 133 সাল থেকে 89 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এই হ্রদের ইতিহাস এতটাই প্রাচীন যে স্থানীয়রা বিশ্বাস করেন স্বয়ং যীশুখ্রিস্ট এই হ্রদ অঞ্চলে ভ্রমণে এসেছিলেন, যদিও এর কোনো ঐতিহাসিক দলিল নেই। ইউরোপ মহাদেশ থেকে প্রথম এই হ্রদ অঞ্চলে পদার্পণ করেছিলেন পূর্বাত ইভানুক নামক একজন রুশ নাগরিক। তিনি 1643 সালে এই কীর্তি গড়েন। তখন সাইবেরিয়া রুশ সাম্রাজ্যের অধীনে ছিল না। 1700 শতকে রাশিয়া কর্তৃক সাইবেরিয়া দখল হয়ে গেলে বৈকাল হ্রদ রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
প্রশ্ন উঠতে পারে এই রথ ঠিক কতটা প্রাচীন। এর উত্তরে বিজ্ঞানীরা বলেছেন এই বয়সের রথ কমপক্ষে 25 মিলিয়ন বছর। প্রাগৈতিহাসিক যুগে ভূপৃষ্ঠের আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে এই রথকে ঘিরে থাকা পর্বতমালা। ধারণা করা হয় প্রাথমিকভাবে বৈকাল হ্রদ অঞ্চল ছিল একটি নদীর খাত, কিন্তু ভূমিকম্প এবং ভূপৃষ্ঠের ফাটলের কারণে নদীর দুই তীরের মধ্যে প্রশস্ততা বেড়ে যায়, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে নদীর গভীরতাও। টারশিয়ারি যুগে বিভিন্ন সময় এই পরিবর্তন সাধনের মাধ্যমে বৈকাল অববাহিকা গঠিত হয়েছে। পর্বতের চূড়ায় জমে থাকা বরফ গলে নদীর পানি বৃদ্ধি করতে থাকে, এরপর নদী থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক স্বতন্ত্র হ্রদের জন্ম হয়। এরপর সেগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে সৃষ্টি হয় বৈকাল হ্রদ। হ্রদগুলো এক হওয়ার পিছনে ভূমিকম্প, ভূমিধস, শিলাপতন সহ বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। প্রাগৈতিহাসিক যুগের ন্যায় আজও বৈকাল অঞ্চল ভূমিকম্প প্রবণ। হ্রদের অভ্যন্তরীণ উপত্যকায় প্রতি বছর 2000-এর মতো হালকা এবং মাঝারি মাত্রার ভূমিকম্প নির্মিত হয়। এর ফলে হ্রদের গভীরতাও কম বেশি বাড়তে থাকে বলে ধারণা করা হয়। বৈকাল হ্রদ আর স্বচ্ছ টলমলে পানির শৈল্পিক দৃশ্য যেন সমার্থক শব্দ। এই হ্রদের পানি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ এবং স্বচ্ছ পানি। গ্রীষ্মকালে সাইবেরিয়ান পর্বতের বরফ সম্পূর্ণ গলে হ্রদের বুক কানায় কানায় ভরে ফেলে, তখন এর স্বচ্ছ বুক ভেদ করে 39 মিটার গভীরতা পর্যন্ত পরিষ্কার দেখা যায়। বৈকালের বুকে ছোট ছোট 27টি দ্বীপের সন্ধান পাওয়া গেছে। এসব দ্বীপের বেশিরভাগই মানুষের জন্য একদম বসবাসযোগ্য নয়, তবে কিছু কিছু দ্বীপে মানুষের বসতি চোখে পড়ার মতো। এদের সবচেয়ে বড় দ্বীপ অলখন লম্বায় 72 কিলোমিটার, এখানে জনসংখ্যা প্রায় 1500 জন। বৈকাল হ্রদের বিশাল অঞ্চল জুড়ে পানির যোগান দিয়ে আসছে প্রায় 330টির মতো নদী। এদের মধ্যে সেলেঙ্গা নদী এর সবচেয়ে বড় উৎস হিসাবে বিবেচিত। হ্রদের অর্ধেকের বেশি পানি আসে এই নদী থেকে। তবে অবাক করা তথ্য হচ্ছে এতগুলো নদী উৎস হলেও এই হ্রদের পানি পতিত হয় শুধু আঙ্গারা নদীর বুকে। সেখান থেকে প্রতি বছর প্রায় 15.8 ট্রিলিয়ন গ্যালন পানি ইয়াংচি নদীতে প্রবাহিত হয়ে আর্কটিক মহাসাগরের বুকে পতিত হয়। সাইবেরিয়ান অঞ্চলের বেশিরভাগ এলাকার তাপমাত্রা অনেক কম থাকে, তবে বৈকাল হ্রদ অঞ্চলের আবহাওয়া সেই তুলনায় অনেকটাই উষ্ণ। এখানে শীতকালে তাপমাত্রা গড়ে -21 ডিগ্রি সেলসিয়াসের মতো হয়। আগস্টের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। শীতকালে হ্রদের পৃষ্ঠে পুরোটা বরফে আচ্ছাদিত হয়ে যায়, তবে মে জুন মাসের দিকে বরফ গলে দেখা যায় স্বচ্ছ পানির স্তর, তখন জলপৃষ্ঠ গড় তাপমাত্রা হয় 12 ডিগ্রি সেলসিয়াস। বৈকাল হ্রদের বুকে তখন মাঝারি আকারের ঢেউ উঠে। বৈকাল হ্রদ জীববৈচিত্র্যের আধার, প্রায় 1800 প্রজাতির মতো পশু পাখি এই অঞ্চলকে প্রাণের কোলাহলে মুখরিত করে রেখেছে। হ্রদের কাছাকাছি অঞ্চলে পাওয়া যায় শত শত প্রজাতির গাছগাছালি, এখানে প্রাপ্ত জীবদের অধিকাংশই আঞ্চলিক, পৃথিবীর অন্য কোথাও এদের দেখতে পাওয়া যায় না। এই জন্য জীবপ্রেমী এবং গবেষকদের নিকট বৈকাল এক সমৃদ্ধ ভাণ্ডার। গত শতাব্দী থেকে মঙ্গোলিয়া এবং রাশিয়া শিল্পক্ষেত্রে ব্যাপক বিকাশ সাধন করেছে। বর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে দুই দেশে বাড়ছে কলকারখানার সংখ্যা। দুঃখজনক হলেও সত্যি, এর ফলে বহু প্রাকৃতিক স্থান ধ্বংস করে কারখানা নির্মাণ করা হচ্ছে। এর থেকে বাদ জানিয়ে বৈকাল হ্রদ অঞ্চল, বৈকালের প্রধান উৎস সেলেঙ্গা নদীটি মঙ্গোলিয়া দিয়ে প্রবাহিত হয়েছে। সেখানে তারা বাঁধ নির্মাণের প্রস্তাব দেওয়ার পরপরই বৈকাল হ্রদের পানি উৎস নিয়ে প্রশ্ন ওঠে, এর ফলে হ্রদের পানি আশঙ্কাজনক হারে হ্রাস পায়। তাছাড়া এর ফলে হ্রদে আসা পলির পরিমাণও কমে যাবে, ক্রমান্বয়ে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। বৈকালের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকটি মাইনিং, কাগজ, জাহাজ নির্মাণ এবং কাষ্ঠশিল্প কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা পানির জন্য বৈকালের উপর নির্ভরশীল, এর ফলে বৈকালের বড় একটি অংশে দেখা দিচ্ছে পানি দূষণ। কারখানার রাসায়নিক পদার্থ পানিতে বিশুদ্ধতা নষ্ট করে দিচ্ছে। 1996 সালে বৈকাল হ্রদকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে এই বিশাল অঞ্চলকে সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হ্রদকে ভালোবেসে বহু প্রকৃতি প্রেমী সংগঠন গড়ে উঠেছে রাশিয়া জুড়ে।
এদের সরবর প্রতিবাদ এবং কর্মসূচির কারণে 2006 সালে রুশ সরকারের প্রস্তাবিত তেল পাইপলাইন প্রকল্প বাতিল করা হয়েছে। হয়তো এক সময় কারখানার বীজ বাষ্প গ্রাস করে ফেলবে বৈকালকে, এর শেষ বিন্দু পানি বাষ্প হয়ে পৃথিবী দীর্ঘশ্বাসে বিলীন হয়ে যাবে। কিন্তু সেই অভিশপ্ত ভবিষ্যৎকে রুখে দিতে এসব সংগঠন এবং অন্যান্য যারা কাজ করছে তারা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের আশার বাণী। সুপ্রিয় দর্শক, এই ছিল বৈকাল হ্রদ সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার সময় থাকলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ।